আমার ব্যাপার, এখানে আল্লাহর কোন সে নেই। কিন্তু আসল কথা তা না, আসল কথা হলো আপনার জিকির, ওযিফা, তাসবিহ, তাহলিল, সওয়ালের রোজা, শবে বরাতের নামাজ, এগুলোর চেয়েও স্ত্রীর সাথে ভালো সম্পর্ক করা, স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখা, এটাতে আপনার সওয়াব বেশি হবে। স্ত্রীর সাথে হাসি মস্করা করবেন, আপনার আমল নামাই নেকি সৎকার সব লেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খালি বলি তা কি বলে দস্তরখান সুন্নত, কি বলে মেসওয়াক সুন্নত, আরে মিয়া এগুলো সুন্নত ঠিক আছে, মেসওয়াক ইবাদতে সুন্নত, দস্তরখান এমনি নবীজি খেয়েছেন, কোনো সওয়াব নেই, দস্তরখানে খাইলে সওয়াব হবে এই রকম কোন হাদিস আমরা পাইনি। হ্যাঁ নবীজি তুমি খাইতেন তো আমরা খাই, কিন্তু স্ত্রীর সাথে ইয়ারকি মারলে, আড্ডা দিলে, স্ত্রীর গালে খাবার তুলে দিলে সওয়াব হবে এরকম অনেক সহিহ হাদিস। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, সাহাবীরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞাসা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে থাকতেন কি কি করতেন, যেকে রুজিবাত আসবি তাহলিল ইবাদত বন্দেগি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি কানা ইয়াখদুমু নাফসাহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন তিনি খেদমত করতেন। আপনারা খেদমত করেন না? মসজিদের খেদমত করেন, পীরের খেদমত করেন, দেশের জাতির খেদমত করেন, করেন না? করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘরে থাকতেন, খেদমত করতেন, কার খেদমত করতেন? আর বলে ফেললেন মুখ দিয়ে, ঘরে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন তিনি তার স্ত্রী পরিবারের সহযোগিতা করতেন, তাদের খেদমত করতেন, তিনি নিজের কাজ নিজে করে নিতেন, নিজের জামা নিজে ধুয়ে নিতেন, নিজের জুতা নিজে সেলাই করে নিতেন, নিজের জায়গা নিজে ঝাড়ু দিয়ে নিতেন, তিনি স্ত্রীদের সাথে একসাথে বসে খেতেন, স্ত্রীদের কালে খাবার তুলে পানি খেয়ে গ্লাসটা স্ত্রীর মুখে দিতেন, এইভাবে তিনি পারিবারিক জীবনের সুন্নত আমাদের শিখিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না? আপনি যদি এই সুন্নত পালন করেন আল্লাহর অনেক লাভ হবে, ঠিক না? কার লাভ হবে? প্রথম লাভ, আপনার আমলনামায় অনেক সওয়াব জমা হবে। দ্বিতীয় লাভ, আচ্ছা বলেন তো, আমিও মাঝে মাঝে বসতে ঝগড়া করি, যেদিন ঝগড়া করি সেদিনটা সারাদিন মন খারাপ থাকে, যেদিন বউ ভালো আচরণ করে মনটা সারাদিন ফুরফুর করে, আপনাদের কি মনে হয়? তাহলে আমি যদি 12 মাসই বউয়ের সাথে ভালো আচরণ করি, বউ যদি ভালো আচরণ করে, তাহলে 12 মাসটায় মনটা ফুরফুরে থাকবে না, শরীরটা সুস্থ থাকবে না, পরিবার আনন্দ থাকবে? সবচেয়ে বড় কথা কি জানেন ভাইরা, আপনারা যে সন্তানকে কলিজা দিয়ে পালন করেছেন, মায়েদেরও বলি আপনারা যে সন্তানদেরকে জীবন দিয়ে পালন করেছেন, এই সন্তানরা যখন বড় হয় ওদের কাছে সবচেয়ে বড় দেবতা হলো বাবা মা। কথা বুঝতে পেরেছেন? বাবা মা যদি ঝগড়া করে, বাবা মার আচরণের যদি খারাপ পায়, ওদের মনে এত আঘাত পায় যে ওরা আর মানুষ হতে পারে, বড় হয়ে ব্যাখ্যার করবে, ই করবে, ই করবে। এই জন্য যে বাবা মা ঝগড়া করে, যে দামি স্ত্রী মারামারি করে, যে মা তার শাশুড়ির সাথে, তার ওই বাচ্চাটার দাদির সাথে সব সময় ঝগড়া করে, যে বাবা তার বউয়ের সাথে, মায়ের সাথে ঝগড়া করে, এই জিনিসগুলো ছেলে মেয়ে দেখতে পায়, জানতে পায়, এই ছেলে মেয়ে কখনো আপনি যত রসগোল্লা খাওয়ান আর যত বড় প্রতিষ্ঠান দেন, ও মানুষ হবে না। লেখাপড়া তো হবে না, লেখাপড়া হইলেও ও একটু বড় হয়ে আর বাবা মার দেখবে না, বাবা মা ছেড়ে যায়, ছেলেরা বাবা মাদের ছেড়ে যায় না, খোঁজ নিয়ে দেখেন ওই বাবা মা ঝগড়া করত, ওই বাবা মা তাদের বাবা মার সাথে ঝগড়া করত, ওর মনের ভিতরে রিয়াকশন আছে, বাবা মার পারে ওই ভক্তি ওর গড়ে ওঠেনি। কথাকে বুঝতে পেরেছি তো ভাইরা? এই জন্যই বলছিলাম আল্লাহ রসুল পরিবারের গুরুত্ব দিয়েছেন, মেয়েদেরও তাই, মেয়েরা সওয়ালের রোজা রাখে, আছে না নেই? ছেলেদের চেয়ে বেশি না কম? বেশি। সওয়ালের রোজা রেখে রোজা অবস্থায় স্বামীর সাথে ঝগড়া করে, করে না? করে না। মেয়েদের ইমোশন বেশি, এটা ঠিক আছে, কিন্তু কন্ট্রোল করতে হবে, কারণ ঝগড়া প্রথম হলো আমাদের নেক আমল কেড়ে নেয়, তিক্ত কথা, ঝগড়া দু একটা কথা কেটাকাটি হয়ে যেতে পারে, কিন্তু নোংরা কথা বলা, মানুষের কলিজায় আঘাত দেওয়া,
সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় দুটো মহিলা আছে, একজন খুব আবেদা, তাহাজ্জুদ গুজার, জিকির ওয়াজিফা করে, দান খয়রাত করে, নফল রোজা 12 মাস থাকে, নফল নামাজ সারা রাত প্রায় পড়ে, খুবই আবেদা, কিন্তু একটাই মাত্র তার দোষ আছে, তার জবানটা জিভেটা খুব তিতে, মানুষের সাথে ঝগড়াঝাটি হইলে এত বাজে কথা বলে যে মানুষের কলিজা ছিঁড়ে যায়। আর একটা মেয়ে আবেদা না, নর্মাল, শুধু ফরজ ইবাদত করে, নফল টফল কিছু করে না, নফল দান করে তো করে না, তাহাজ্জুদ পড়ে না, নফল রোজাও রাখে না, কিন্তু নিরিবিলি মানুষের সাথে সীমা লঙ্ঘন করে না, কাউকে কষ্ট দেয় না। এই দুইজন মেয়ের ভিতরে আল্লাহর কাছে আগে জান্নাতে যাবে বেশি সওয়াব পাবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ঝগড়াটে মেয়েটা হলো জাহান্নামে যাবে, আর ঝগড়া করে না, কোন নফল ইবাদত করে না, ওই মেয়েটা জান্নাতে যাবে। দ্বিতীয়ত, স্বামীর সাথে ভালো আচরণ করা, স্বামীকে সময় দেওয়া, সওয়ালের রোজা শবে বরাতের ইবাদতের চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ। অনেক সময় আমাদেরকে আমাদের বোনেরা বা মেয়েরা ওই করে দোয়া চাই, মশলা চাই, স্বামী অত্যাচার করে, কথা শুনে না, রাগ করে না, সমাধান কি? কথা বোঝেন না, এরকম বদমাইশ স্বামী আছে না নেই? বেশি, মেয়েরা বেশি অত্যাচারিত, মেয়েরা দুর্বল। এক্ষেত্রে সমাধান হল যে আমি এবাদতের চেতনায় স্বামীর কাছ থেকে কিছু দাবি করব না, বুঝলাম জালেম, আর দুনিয়াতে এক জালেম বাদ দিয়ে আরেক জালেমের কাছে যাবো এটাও অনেক সময় হয় না, এই জন্য আমি এবাদতের চেতনায় আমার দায়িত্ব পালন করব, আল্লাহর কাছে দোয়া করব। আমি যখন এবাদতের চেতনায় করব, স্বামীর জন্য কাজটা আল্লাহ দেখছে সওয়াব দেবে, স্বামীর জন্য এই কাজটা আল্লাহ দেখছে সওয়াব দেবে, দায়িত্ব পালনের নিয়তে করব, তখন আমার ভিতরে শান্তি বাড়তে থাকবে। কথাকে বুঝতে পেরেছি? আর যখন এইভাবে কাজ করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়াও শিখিয়ে দিয়েছেন, তখন আস্তে আস্তে ইনশাআল্লাহ স্বামীর আচরণ আগের চেয়ে ভালো হতে থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। তাহলে মেয়েদের জন্য চারটে কাজের একটা হলো না।